পর আবার আপনাদের স্বাগত। নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরিভক্ত প্রচারণী সভার রাজ্য সম্মেলনকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গাতে ইলেকশন প্রসিজারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে রক্তদান শিবিরগুলো অনেক জায়গাতেই হয়নি, যার ফলে রক্তের অভাব দেখা দিতে পারে। এই বিষয়টাকে কেন্দ্র করে যাতে মুমূর্ষু রোগীদের কোনো রকমের সমস্যা না হয়, কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়, তার জন্যই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আগরতলা সেন্ট্রাল রোড স্থিত শিববাড়িতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল সহ হরিভক্ত প্রচারণী সভার প্রভুরা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে এবং ব্যাপক উৎসাহ নিয়ে এই রক্তদাতারা রক্তদান করেছেন। বিধায়ক রামপ্রসাদ পাল এখানে উপস্থিত ছিলেন এবং উপস্থিত হয়ে প্রত্যেকের উৎসাহ বর্ধন করেছেন তিনি এবং এরকম ভাবেই যাতে আগামী দিনেও সামাজিক কর্মকাণ্ডে তারা এগিয়ে আসেন সেই আহ্বানও রেখেছেন। কি বলছেন সংশ্লিষ্টরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুনব। আজকে এখানে যে অনুষ্ঠান হচ্ছে সেটা আমাদের বার্ষিক অনুষ্ঠান সর্বদাই হয়ে থাকে, শুধু আমরা যদি মনে করি যে ধর্ম মানিয়ে শুধু ঈশ্বরের নাম নেওয়া আর সেখানে ধর্ম সীমিত থাকে সেখানে কিন্তু নয়। ধর্ম এই জগতের সমস্ত কাজকর্মের প্রণালীকেই ধর্ম। আমরা যারা এই ধর্মকে বিশ্বাস করি, ভগবানকে বিশ্বাস করি, আমাদের সকলেরই এই বিষয়টাও জানতে হবে যে ভগবান এই সমাজের মধ্যে সকলের মধ্যে উনি বিরাজমান করেন। আমরা যারা আছি যত পৃথিবীতে জগতে যত রকম প্রাণী আছে সেই সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বর জাগ্রত থাকে। তাই আমাদের শুধু ঈশ্বরের নামের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব সেটা ঈশ্বর মনে করে না। তার জন্য আমাদের সকলের এই ধরনের সামাজিক কাজের মাধ্যমে আমরা ধর্ম পালন করতে পারি এবং সেটাও একটা ধর্মের সবচেয়ে বড় অঙ্গ। আর ধর্ম সেখানে সেটাকেই ধর্ম বলে, মানুষের সেবা করা, সমাজের সেবা করা, পরোপকারী, অন্যের সাহায্য করা, অন্যের প্রতি নিজের দায়িত্ব কর্তৃত্ব পালন করা, এই সমস্ত কিছু নিয়েই ধর্ম। তাই আজকে অনুভূতি প্রচারণী যে ওনাদের যে অর্গানাইজেশন আছে ত্রিপুরার যে কমিটি আছে ওনাদের পক্ষ থেকে এই কাজটি ওনারা প্রতি বছর করে এবারও করছে। আমি ওনাদেরকে যারা সেই রক্তের স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছে আমি আয়োজন কমিটিকে আমার পক্ষ থেকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি যে এই আপনারা শুনলেন বিধায়ক রামপ্রসাদ পাল কি বক্তব্য রেখেছেন এবং আজ নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরিভক্ত প্রচারণী সভার রাজ্য সম্মেলনকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আগরতলার সেন্ট্রাল রোড স্থিত শিববাড়িতে। সেখানে রক্তদাতারা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছেন এই রক্তদান শিবিরে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।